জন্ম মৃত্যুর মধ্যখানে জীবন নামের ক্ষণকালীন সুখে দুনিয়ার রঙে সাজানো তরি জলে ভাসে পিতার শোকে না ফেরার দেশে চলে গেছেন 2015 সালের 6 জুন। অন্তরে দাও দাও করে জ্বলে দুঃখের আগুন, বাবা নেই। পুকুরের পাড়ের লেম্বু গাছের নিচে জলের ছায়ার মতো স্বচ্ছ স্বপ্ন নেই। পাশের বাড়ির সুবিধা বঞ্চিত বৃদ্ধ লোকটির মাস শেষে এক বস্তা চাল চেয়ে নেওয়ার আশাও নেই। বৃষ্টির দিনে নষ্ট হয়ে যাওয়া গ্রামের সরু পথ সংস্কার করার মানুষটি নেই। শীতের রাতে বিপদে পড়ে সাহায্যের জন্য দৌড়ে আসা দরিদ্র ইউনুস আলীর মতো অনেকের ভরসার জায়গাটি আজ নেই। তেমনি শ্রাবণ ধারার মতো বৃষ্টি পড়ার আনন্দ উপভোগ করার আমাদের সাঁজের বেলাও আর নেই। পিতা নেই, আজ বুঝি না থাকার যন্ত্রণা। আমাকে স্বপ্ন দেখাতেন, স্বপ্ন দেখতাম, সেই আমার স্বপ্নের প্রেরণার উৎস আজ আর নেই। তবু এক সময় আমি স্বপ্ন দেখাতে শুরু করি, যে স্বপ্ন বাস্তব জীবনের মানুষের চিন্তা চেতনার জমিনের ফসল। আমার কর্মক্ষেত্র কলেজ, শেষ করে ফিরতে রাত হলে বাবা খাবার টেবিল অপেক্ষায়, ঘরে না ফেরা পর্যন্ত কি যে ব্যাকুলতা। বাবারই দুশ্চিন্তা দেখেছি অনেক দিন, মনে পড়ে আজ। অপরাহ্নে নাউয়ের গলইতে বসে আছি আমি বেফানা মাঝি, এখন কেবলই নিজের মনের সাথে নিজে যুদ্ধ করি, বারে বারে প্রশ্ন করি আর শেষবারে উত্তর খুঁজি। অতঃপর করি মোনাজাত, ওগো দয়াময় মোর পিতার নসিব যেন হয় শান্তির আলোয় জান্নাতুল ফিরদাউস। ওগো রহমতের দরিয়া পূর্ণতা দিও এই আমার সাদ আহ্লাদ মনের হাউস। প্রভু তুমি অন্তর্যামী, তুমি দয়াময়, দেখেছো সবই, ধানা ভাঙা দহনে দুলছি পুড়ছি, মনির গহিনে কষ্টের নোনা জলের ঢেউ তুলে বারে পার, কারণ রক্তের টান মানে না কোনো পারণ, মানবেও না। অহর্নিশি ভাঙছে মনের দরজা সংগোপনে পিতার অনুপস্থিতিতে, ভঙ্গুর হৃদয়ে করি প্রার্থনা। আমাকে প্রায় 37 বসন্তের উপরেও পিতা যেভাবে আগলে রেখেছিলেন, প্রভু তুমি তাকে সেইভাবে শান্তিতে রাখিও, জান্নাতের সুউচ্চ আসনে বসাইয়া। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।